অনৈতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযানে নামল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। বুধবার তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের একটি টিম যৌথভাবে তেলিয়ামুড়া বাজার সহ আশপাশ এলাকায় এক অভিযান সংগঠিত করে। এদিনেরই অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সিইও, ডিসিএম এবং তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের উপনিয়ামক সহ অন্যান্যরা। এদিন এই অভিযান নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডিসিএম অমিত রায় চৌধুরী বলেন, বর্তমান সময়ে যে সকল অসাধু ব্যবসায়ীরা অনৈতিকভাবে অধিক মুনাফা লাভের জন্য দ্রব্যমূল্যের দাম অনৈতিকভাবে বৃদ্ধি করে বিক্রি করছে, তাদের রুখতেই এই অভিযান। তাছাড়া প্রশাসনিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও যে সকল দোকানে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত দোকানিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিন। সেই সঙ্গে গোডাউনে মজুদকৃত সামগ্রীর বৈধ কাগজ দেখাতে না পারায় এদিন একটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর, লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট, তেলিয়ামুড়া পুর পরিষদ সবাই মিলে আমরা তেলিয়ামুড়া বাজারে এখানে দেখতে এসেছি যে মার্কেট ইন্টারভেনশন করতে এসেছি যে দ্রব্যমূল্য, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কীরকম চলছে এবং কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কি না, যারা যেই সামগ্রীগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, ধরুন ভোজ্য তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম কীরকম চলছে, বিক্রি কী রেটে ওরা করছেন এগুলি আমরা দেখি। এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা অনেকদিন ধরে কমাতে চাইছি এবং এটা অনেকটা কমে এসছে তেলিয়ামুড়ায়, এর বাইরেও কতটুকু হচ্ছে যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করেছি, পাঁচজনকে আমরা ফাইন করেছি। দ্রব্যমূল্য প্রসঙ্গে বলি যে আমরা দেখতে পেয়েছি ভোজ্য তেলের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছি, যারা হোলসেলার তাদের অনেকের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাইনি, নথিপত্র পাইনি, তারা কত দামে কিনেছেন আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক, উৎস থেকে, এগুলি দেখাতে পারেননি। এরকম একটি দোকানকে আমরা হোলসেলার আমরা আজকে তালা দিয়ে দিয়েছি। অনৈতিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি করে ক্রেতা সাধারণকে লুটতে অসাধু ব্যবসায়ীরা যে পরিকল্পনা তৈরি করেছে তাদের রুখতে আগামী দিনেও এই ধরনের প্রশাসনিক অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ডিসিএম অমিত রায়চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।